দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফের ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। একমাত্র পরাশক্তি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। পুতিন। কাসামের বিস্ফোরণে 20-এর অধিক ইসরায়েলি সেনা হতাহত। কারাবন্দী ইমরান খানের কিছু হলে সরকার দায়ী থাকবে। পিটিআই। যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে আরও জমি দখল করল ইসরায়েল। যুদ্ধের জন্য ভারত সদা প্রস্তুত, চীনকে ইঙ্গিত করে রাজনাথ সিং। আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ফের ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তর অঞ্চলে রোশ হানিকরা কিবুতজ এলাকায় কমপক্ষে 10টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সকালে লেবানন থেকে ছড়া 10টি রকেটের মধ্যে 9টি আয়রন ডোমের মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি রকেট খোলা জায়গায় অবতরণ করেছিল, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, হামলার প্রতিশোধ হিসেবে লেবাননের রকেট উৎক্ষেপণ স্থলে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এক হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ গোষ্ঠীটি দাবি করেছে, তারা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে যেখান থেকে গাজায় যুদ্ধ চালানো হচ্ছে। একমাত্র পরাশক্তি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। পুতিন। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বের একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় যুক্তরাষ্ট্র, কিন্তু একক পরাশক্তি হিসেবে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এক ভাষণে পুতিন এই মন্তব্য করেন। পুতিন তার ভাষণে বলেন, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন এলিটদের সামনে এককভাবে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসে যায়, কিন্তু আমি বিশ্বাস করি এরপর যুক্তরাষ্ট্রের কাঁধে যে ভার এসেছিল তা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভবিষ্যৎবাণী করে বলেন, বহুমেরুক বিশ্বের আবির্ভাব হচ্ছে এবং ইউরোপে মৌলিক পরিবর্তন অত্যাশন্য। তিনি আরো বলেন, বর্তমান পশ্চিমা বিশ্বে ক্ষমতার স্তরীভূত বিন্যাস থাকার পরও স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে, এটি পুরো ইউরোপের জন্য অনিবার্য। কাসামের বিস্ফোরণে 20-এর অধিক ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাসাম ব্রিগেডের অতর্কিত হামলা ও বিস্ফোরণে হতাহত হয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের 20-এর অধিক সেনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় স্বাধীনতাকামীদের নেতৃত্বে থাকা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বিবৃতিতে বলা হয়, বুধবার হাম্মাদ টাউনে এক অতর্কিত অভিযান পরিচালনা করে কাসাম ব্রিগেড। অভিযানে 20-এর অধিক সেনা নিয়ে গঠিত একটি জায়োনিস্ট বাহিনীকে হতাহত করতে সক্ষম হয় কাসামের মুজাহিদিন। অভিযানে বেশ কয়েকটি এন্টি পার্সোনাল বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। কারাবন্দী ইমরান খানের কিছু হলে সরকার দায়ী থাকবে। পিটিআই। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফের মুখপাত্র শোয়েব শাহিন। বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন কমিশন ভবনের সামনে শাহিন বলেন, ইমরান খানকে হত্যা চেষ্টা করা হয়েছে। সন্ত্রাসীরা কেন সারা দেশের এত কারাগার থাকতে যেখানে ইমরান খানকে রাখা হয়েছে সেখানে হামলার জন্য বেছে নিল? পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগ একজন আফগান সন্ত্রাসীকে গ্রেফতার করার দাবি জানিয়েছে। তার কাছ থেকে আদিয়ালা কারাগারের ম্যাপ ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। এরপরই পিটিআই মুখপাত্র এমন মন্তব্য করেন, বেশ কয়েকটি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। এর আগে আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা, তবে পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। জানা গেছে, যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। 2022 সালে সরকার বিরোধী মিছিল চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা, সে সময় তার পায়ে গুলি লাগায় সৌভাগ্যক্রমে বেঁচে যান। যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে আরও জমি দখল করল ইসরায়েল। গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে ইহুদিদের জন্য 3,400 বসতি স্থাপনের অনুমতি চূড়ান্ত করেছে ইসরায়েল। পশ্চিম তীরের মা আলে আদমিমেই কেদার ও এফরাতে 3,400 নতুন আবাসন নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিস জানিয়েছেন, এই তিন এলাকায় মোট 18,515টি আবাসন বা অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই 3,500 ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্মত্রিস বলেন, শত্রুরা আমাদের ক্ষতি করতে চাইছে, তারা ভাবছে আমরা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু আমরা দুর্বল হইনি এবং এই তিন এলাকায় আমরা আবাসন নির্মাণ করবই। ইসরায়েলি ওই মন্ত্রী আরও জানিয়েছেন, নতুন পাশ হওয়া এই প্রকল্পের আওতায় পশ্চিম তীরের জেরুজালেমের পূর্বে অবস্থিত মা আলে আদমিমেই তৈরি করা হবে 70% বসতি, বাকি বসতিগুলো স্থাপন করা হবে কেদার এফরাত ও বেতলেহেমের দক্ষিণে। যুদ্ধের জন্য ভারত সদা প্রস্তুত, চীনকে ইঙ্গিত করে রাজনাথ সিং। সীমান্তে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় যুদ্ধের জন্য দেশ সদা প্রস্তুত বলে জানিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশের এক প্রতিষ্ঠিত গণমাধ্যম আয়োজিত প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বৃহস্পতিবার এই মন্তব্য করে তিনি বলেন, জল স্থল বা অন্তরীক্ষ কোন দিক থেকে দেশ আক্রান্ত হলে তার যথাযথ জবাব দিতে ভারত প্রস্তুত। রাজনাথ বলেন, আমরা কখনো কারো জমি দখল করি না, করিও নি, কিন্তু কেউ আক্রমণ করলে আমাদের বাহিনী তার উপযুক্ত জবাব দেবে, যে কোনো ধরনের সংকটের মোকাবেলায় আমরা সদা প্রস্তুত। রাজনাথ সিং এই মন্তব্য করলেন ঠিক সেই সময় যখন চীন তার প্রতিরক্ষা বাজেট 7.2% বৃদ্ধির ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার চীন এই বাজেট বৃদ্ধির ঘোষণা দেয়। রাজনাথ সিং বলেছেন, পূর্ব লাদাখের গালোয়ানে ভারতীয় সেনারা যে বীরত্ব দেখিয়েছিলেন তা থেকে এটাই প্রমাণিত যে ভারত দুর্বল দেশ নয়, ভারতকে কেউ চোখ রাঙিয়ে যাবে আর আমরা বসে বসে তা দেখব সেদিন অতীত, যোগ্য জবাব দিতে আমরা প্রস্তুত। অতীতের সরকারগুলোর সঙ্গে আজকের ভারতের পার্থক্য কোথায়, রাজনাথ ওই সাক্ষাৎকারে তাও জানিয়েছেন। তিনি বলেন, আগে ভারতের কথা অন্যরা এতটা গুরুত্বের সঙ্গে নিত না, আজ নেয়। উদাহরণ টেনে রাজনাথ বলেন, অটল বিহারী বাজপেয়ীর আমলেও আমি মন্ত্রী ছিলাম, তখন দেখতাম বিদেশিরা আমাদের বক্তব্য ততটা গুরুত্ব দিত না, আজ দেয়, কারণ আমরা আত্মনির্ভর হতে পেরেছি। অতীতের সরকার প্রতিরক্ষাকে গুরুত্ব দিত না সে কথা বলছি না, বলছি আজ আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হতে পেরেছি, তাই বিশ্বে ভারতের মর্যাদা ও গুরুত্ব বেড়ে গেছে। আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে। হামাস যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে হামাস। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা আগামী সপ্তাহে আবারও শুরু হবে। প্রতিনিধি দল হামাস নেতৃত্বের সাথে পরামর্শের জন্য গতকাল সকালে কায়রো ত্যাগ করেছে। গাজায় আগ্রাসন বন্ধ, বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনা এবং গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তার জন্য আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হামাসের মুখপাত্র জিহাদ তাহা বলেছেন, যুদ্ধবিরতি, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং সেনা প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। তিনি বলেন, তবু আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে আবারও শুরু হবে। এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, কায়রোতে আয়োজিত 4 দিনের আলোচনায় কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল।